বাগেরহাট সংলগ্ন নিরাপদ সড়ক ও বাস চাপায় নিহত নাসিমা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে শিক্ষার্থীরা। সংলগ্ন সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার সকালে প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাদল চত্বর গিয়ে একটি পথসভায় অংশ নেয়। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান সহ আসাদুজ্জামান মিলন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল শরীফ, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য, সোমবার বেলা 11টায় তাফালবাড়ি থেকে মোরেলগঞ্জগামী মাহফুজ নামের একটি যাত্রীবাহী বাস রায়ন্দা বাদল চত্বর আসলে সামনে থাকা একটি অটো ভ্যানের উপর উঠিয়ে দেয়। এতে ওই ভ্যানে থাকা ড্রাইভার সহ চারজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার প্রথমে শরণখোলা হাসপাতালে, পরে খুলনা মেডিকেলে পাঠানো হয়। গুরুতর আহত চারজনের মধ্যে রাত 10টায় নাসিমা আক্তার নামের একজনের মৃত্যু হয়। অপরদিকে নিহত গৃহবধূ নাসিমা আক্তারের ছেলে নাজমুলের অবস্থাও আশঙ্কাজনক। সেই পরিবহনগুলোর ছাত্রলীগের এবং কলেজের সাধারণ ছাত্রদের এখন ক্লাসরুমে থাকার কথা, তাদের ক্লাসরুম থেকে রাজপথে নামতে হয়েছে। তাদের একজন ছাত্র আজকে মৃত্যুর সাথে পাঙ্গা লড়ছে। গতকাল রাতে তার মা তার চোখের সামনেই মারা গেছে। গতকালকে আপনারা লক্ষ্য করেছেন, এই পাঁচ রাস্তার মোড়ে একটা বাস একটা ভ্যানের পিছন থেকে মেরে দিয়েছে।